চায়ের ইতিহাস। একদিন ক্লান্ত কৃষক শেনং মরুভূমিতে খাবার খুঁজতে গিয়ে কিছু গাছপালা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তিনি ঘটনাক্রমে 72 বার বিষাক্ত কিছু খেয়েছেন, কিন্তু বিষ তাকে মেরে ফেলার আগেই তার মুখে একটি পাতা এসে পড়ে। তিনি এটি স্বাদ নেন এবং আরও ভালো অনুভব করেন। এভাবেই আমরা চা সম্পর্কে প্রথমবার জেনেছি। চা বিষকে দূর করতে পারে না, তবে শেনং এর গল্প, যিনি বহুকাল আগে চীনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভাবক ছিলেন, দেখায় যে প্রাচীন চীনে চা সত্যি গুরুত্বপূর্ণ ছিল। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন যে লোকেরা 6000 বছর আগে চা চাষ শুরু করেছিল, যা ফারাওরা গিজার গ্রেট পিরামিড তৈরির 1500 বছর আগে ছিল। চীনারা প্রথম যে চা গাছটি ব্যবহার করেছিল তা একই ধরনের যা এখন সর্বত্র মানুষ পান করে, তবে তারা এটিকে অন্যভাবে তৈরি করত। লোকেরা হয় এটিকে শাক হিসেবে খেত বা এটি এক ধরনের তরকারি হিসেবে রান্না করত। মানুষ মাত্র 1500 বছর আগে চা পান করা শুরু করেছিল, যখন তারা জানতে পেরেছিল যে সবুজ পাতার সাথে গরম জল মেশালে একটি সুস্বাদু পানীয় হতে পারে। বহু বছর ধরে মানুষ বিভিন্ন উপায়ে চা তৈরি করত। অবশেষে তারা চা পাতা গরম করে কেকের মধ্যে প্যাক করে পাউডারে পিষে গরম জলের সাথে মিশিয়ে এবং মুয়ো চা বা ম্যাচা নামে একটি বিশেষ পানীয় তৈরি করতে শুরু করে। ম্যাচা খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং এর কারণে চীনে একটি বিশেষ চা সংস্কৃতি শুরু হয়। গল্প এবং আড্ডায় চা সত্যি গুরুত্বপূর্ণ ছিল। সম্রাটরা এটি পছন্দ করতেন এবং এমনকি লোকেরা শিল্প তৈরিতেও এটি ব্যবহার করত। তারা চায়ের ওপরে ফেনা দিয়ে সুন্দর ছবি বানাত, ঠিক যেমন ক্যাফেতে কফির ওপরে ডিজাইন করা হয়। প্রাচীনকালে জাপান থেকে একজন সন্ন্যাসী তাং রাজবংশের সময় জাপানে প্রথম চা গাছ নিয়ে আসেন। জাপানিরা তাদের চা খাওয়ার একটি বিশেষ উপায় তৈরি করে, যাকে জাপানি চা অনুষ্ঠান বলা হয়। প্রাচীন চীনে 1400 শতকে মিং রাজবংশের সময় শাসকরা চায়ের কেকের পরিবর্তে আলগা চা বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় চীন ছিল চা উৎপাদনের প্রধান দেশ, যা তারা খাবার এবং কাপড় সহ অন্যান্য দেশে বিক্রি করা শুরু করে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যত বেশি মানুষ চা পান করতে শুরু করে, চীন শক্তিশালী হয়ে ওঠে এবং তার অর্থও বেশি হয়ে ওঠে। 1600-এর দশকের শুরুর দিকে চা জনপ্রিয় হতে শুরু করে যখন ডাচ ব্যবসায়ীরা ইউরোপে প্রচুর চা নিয়ে আসে। অনেকে মনে করেন ব্রাগানজার রানী ক্যাথরিন 1661 সালে রাজা দ্বিতীয় চার্লসকে বিয়ে করার সময় ইংরেজদের কাছে চা জনপ্রিয় করেছিলেন। সেই সময় গ্রেট ব্রিটেন বড় হয়ে উঠেছিল এবং অন্য দেশের ভূমি দখল করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠেছিল। ব্রিটেন আরও সফল হওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে আরও বেশি লোক চা পান করতে শুরু করে। 1700 সালে ইউরোপে কফির তুলনায় চা অত্যন্ত ব্যয়বহুল ছিল। চা ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন হতো, তাই তারা দ্রুত ব্যবসা করার জন্য পালতোলা নৌকা, ক্লিপার জাহাজ ব্যবহার করত। এটি শুরু হয়েছিল কারণ পশ্চিমের কোম্পানিগুলো ট্রেডিংয়ে একে অপরকে হারাতে চাচ্ছিল। সবাই দ্রুত ইউরোপে তাদের চা নিয়ে আসার জন্য ছুটছিল, যাতে তারা সর্বাধিক অর্থ উপার্জন করতে পারে। প্রথমে ব্রিটেন চীন থেকে চা কেনার জন্য রৌপ্য ব্যবহার করত। যখন তারা চা কিনতে পারত না, তখন তারা বলেছিল যে তারা আফিম নামক একটি ভিন্ন ধরনের মাদক দিয়ে ব্যবসা করবে। এতে ধীরে ধীরে চীনে মানুষ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়, কারণ অনেক লোক এই পদার্থে আসক্ত হয়ে যাচ্ছিল। 1839 সালে একজন চীনা নেতা তার সৈন্যদের ব্রিটিশ আফিম এর একটি বড় চালান ধ্বংস করে দিতে বলেছিলেন, কারণ তিনি চীনে ব্রিটেনের যে শক্তি ছিল তা নিয়ে বিরক্ত ছিলেন। এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে আফিম যুদ্ধ নামে একটি বড় যুদ্ধ শুরু করে। 1842 সাল পর্যন্ত উপকূল বরাবর চীনে প্রচুর যুদ্ধ হয়েছিল। যুদ্ধে হেরে যাওয়া কিং রাজবংশকে ব্রিটিশদের হংকংয়ের নিয়ন্ত্রণ দিতে হয়েছিল এবং তাদের সাথে কঠিন শর্তে ব্যবসা শুরু করতে হয়েছিল। 100 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চীনকে বিশ্বে কম গুরুত্বপূর্ণ করে তুলেছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও চা তৈরি করতে চেয়েছিল, যাতে তারা প্রত্যেকের কাছে এটি বিক্রি করার দায়িত্বে থাকতে পারে। তাই তারা রবার্ট ফরচুন নামের একটি উদ্ভিদ বিশেষজ্ঞকে লুকিয়ে চীন থেকে চা পাতা নিতে বলে। তিনি বিভিন্ন রূপ ধারণ করে চীন থেকে চা গাছ এবং শ্রমিকদের ভারতে আনার জন্য একটি বিপজ্জনক দুঃসাহসিক অভিযানে যান, এবং এতে তিনি সফল হন।
এরপরে চা আরও ছড়িয়ে পড়তে শুরু করে, যা চাকে খুব জনপ্রিয় হতে সাহায্য করেছিল। পানির পরেই চা বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় পানীয়। বিভিন্ন দেশের মানুষদের চা তৈরির নিজস্ব বিশেষ উপায় রয়েছে, যেমন তুর্কি চায়ে চিনি যোগ করা বা তিব্বতি চায়ে মাখন দেওয়া। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলটিতে ক্লিক করুন, যাতে আপনি জানতে পারেন কখন নতুন ভিডিও পোস্ট করা হয়। শীঘ্রই আবার দেখা হবে।